গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব 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 ভালো আছে। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে খুব 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 ভালো আছে। তো আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক বেশি স্বাগত। তো দেখো বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি ভেন্ডি গাছ, এগুলো বাড়ির গাছ। তো কয়েকটা গাছ লাগানো হয়েছিল, সেগুলোতে ভেন্ডি ফলেছে। প্রতিদিনই মোটামুটি 5-6টা 7-8টা করে ভেন্ডি বেরোয়। তো এইগুলো হাইব্রিড কি না জানি না, মা দিয়েছিল গাড়তে, তো হাইব্রিডই হবে হয়তো আশা করি, কারণ প্রতিদিনই যেহেতু বড় হচ্ছে, তো হাইব্রিড না হলে প্রতিদিন তো আর ভেন্ডি বড় হবে না। তো মনে হচ্ছে এগুলো হাইব্রিড। তো এই যে দেখো কত বড় বড় হয়েছে। আর এখন আমি তুলছি, ভেন্ডি তুলতে এসেছি। বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা, ছাতা নিয়ে এসেছি। আর এই যোগের প্রচণ্ড ভয় লাগে, তার জন্য নাইটিটা তুলে রেখেছি যেন পায়ের মধ্যে লাগলে দেখতে পাই। তো তোমাদের কার কার যোগকে ভয় লাগে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো প্রচণ্ড ভয় লাগে যোগকে। তাই দেখো একটা একটা করে ভেন্ডি তুলছি, আর ভেন্ডি তুলে তুলে তারপরে যাবো আমি স্নানে। আর ওইদিকে তোমাদের দাদাভাই চলছে গাড়িগুলো ধোয়ার চেষ্টা, ধুচ্ছে, মানে বাড়ির ভেতরে যে বাইকগুলো আছে সেগুলো ধুচ্ছে, আর গাড়িটা পরে এদিকে বাইরে ধোবে। তো আজকে তো তোমরা জানোই আজকে হচ্ছে কি আছে। আজকে আছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোতে তো প্রায় বাড়িতেই পুজো হয়। পুজো মানে কি, সব জায়গায় ব্রাহ্মণ দিয়ে হয়, আর যারা বাড়িতে করে, কেউ মূর্তি দিয়ে করলে তারা ব্রাহ্মণ দিয়ে করে, আর যারা যাদের বাড়িতে গাড়ি আছে, প্রায় সব বাড়িতেই তো একটা না হয় না, একটা না একটা তো সাইকেল না হলে বাইক তো থাকেই না, তো তারা কী করে, ওই বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি টাড়িগুলোকে পুজো দিতে হয়। তো আমিও পুজো দেবো আজকে, তাই এই যে ভেন্ডি তুলছি, তুলে তুলে স্নান টান করে টুলে তারপরে পুজো দিব। আর ওইদিকে আবার ভাই আসবে, ভাই আর ভাইয়ের একটা বন্ধু আসবে, ওদের গাড়িগুলোকেও পুজো দিতে হবে বলছিল ফোন করে সকালবেলা, কারণ পুজো দেওয়ার নেই নাকি, আর এখানে পুজো দিয়ে ডিউটিতে চলে যাবে, কারণ যেখানে ডিউটি করে অফিস আছে সেখানে তো পুজো হয়, আর ওখানে পুজো হলে তো সারাদিন লেগে যাবে, তো ওরা ডিউটিতে যেতে পারবে না, তার জন্য মানে ফিল্ডে যায় তো তার জন্য পারবে না, তো এখানে তাই ওরা করছিল, আসবে বলছিল। তো এই দেখো তোমাদের দাদাভাই ধরছে গাড়ি, গাড়িটা কীভাবে পরিষ্কার করে দেখো তোমরা। আচ্ছা তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখানে গাড়িটা ধুচ্ছে দেখো। গাড়িটা প্রতিদিনই ধয়, প্রতিদিনই এভাবে পরিষ্কার করে, আর আজকে একটু স্পেশাল তাই ভালো করে ধুচ্ছে আরও, মানে রোজই ও ধয় এভাবে ভালো করে। আর সকালবেলা বৃষ্টি পড়ছিল, তো সাইডগুলো কাদা কাদা হয়ে গেছে, তাই এগুলো পরিষ্কার করছে। আর গাড়িটা মানে একরকমের কী বলবো, যে সেকেন্ড বউ বলা চলে না, সেকেন্ড বউ মানে ফার্স্ট বউ আমি, আর সেকেন্ড বউ ওই গাড়িটা ওর। আগে গাড়িটা কেনার আগে যে বাইকটা ছিল, সে বাইকটা হচ্ছে ওর সেকেন্ড ওয়াইফ ছিল, এখন মানে বাইকটা বাদ দিয়ে এখন গাড়িটাও সেকেন্ড ওয়াইফ হয়ে গেছে, আর বাইকটা থার্ড চলে গেছে। ধরো দেখো তোমাদের দাদাভাই এখন কতগুলো বউ হয়ে গেলো, দেখো 3-3টে বউ হয়ে গেলো, আরে বলো কী করা যায় ওকে বলো। তো এই যে আকাশটা দেখো কীরকম বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে মেঘলা প্রচণ্ড, আর জানি না রৌদ্র উঠাবে কি না সারাদিনই, আর এভাবে বৃষ্টিতে এভাবেই পুজোটা দিতে হবে। তো দেখা যাক, পুজোটা দেই আগে, তারপরে আবার ভাই এসে তাড়াতাড়ি করে চলে যাবে বলছিল। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করি, আর এদিকে মা রান্না বসিয়েছে, মা রান্না করছে তাড়াতাড়ি করে, কারণ বলছিলাম যে ভাইরা এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে, ওরাও না খেয়েই আছে সকাল থেকে, এখানে খেয়ে দিয়েই যাবে। তো এর আগে বেশ কয়েকবার আসছিলো, 3-4 বার আসছিলো, তো তখন খেতে পারিনি, কিছুই খাইনি, তো খাওয়ানোর মতো মানে সময়টা ওরা দেয়নি, কারণ এবার তাহলে খেয়েই যাক। তো তাড়াহুড়ো করে মা দিকে রান্না করছে, আর আমি এদিকে পুজোর কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো এই যে ভেন্ডি গাছগুলো দেখলে, সেগুলো সকাল একটু আগে যে সকালবেলা তুলছিলাম সেই ভেন্ডি গাছগুলো। আর এই যে এখানে কল, এটা সরকারি কল, এখান থেকে জল পড়ছে, তো দাদাভাই বললাম ওকে জলটা বন্ধ করে দিতে, তো সেটা বন্ধ করে দিলাম, জল ওয়েস্ট করা ভালো না, এই জল দিয়ে গাড়ি ধোয়। তো এটা সরকারি কল, সরকার থেকে জল আসে, টাইম টু টাইম জল আসে, সকালে একবার আসে বিকালে একবার আসে,
মোটামুটি 2 ঘন্টার মতো জলটা আসে। আর ঠিক আছে বন্ধুরা, দেখি আমি গাড়িটা ধোক তোমার দাদা ভাই, আর আমি যতক্ষণে বাকি কাজগুলো করি, ঘরের পুজো টুজোগুলো কমপ্লিট করি, আর স্নানটা এখনও করিনি, স্নানটা করে আসি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা কিন্তু পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও, যেন পরবর্তীকালে নতুন যে কটা ভিডিও আমি ছাড়বো সবগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়।